তো আমার গর্ববোধ সবসময় হয় যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি জানি ও প্রত্যেকটা মানুষের মধ্যে এখনো বেঁচে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি কিছু কথা বলতে আসলাম। তো কানেরগুলো কি বলতো, কানে একটু ব্যথা করছিল, তার জন্য আমি খুলে রেখেছি, শুয়েছিলাম তো তার জন্য চুল টুলগুলো এরকম পাগলি পাগলি লাগছে। আর একটু মানে কিছুক্ষণ আগে বলতে তাই প্রায় 10টা হবে, 9:30-10টার দিকে একটা ভাই ফোন করেছিল। সেই ভাইটা হচ্ছে আরজিকর হসপিটালে যেদিন আমার হাজবেন্ড মারা যায় সেদিন ওই ভাইটাই ফোন মানে আমাকে ফোন করেছিল যে দাদা শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। তো ওই ভাইটার সাথে কথা বলতে বলতে মনটা খারাপ হয়ে গেছিল। তো তোমাদেরকে আমি মন খারাপ ছিল বলে আমি ক্যামেরার সামনে আসিনি তখন, আর যেহেতু আমি কথা দিয়েছি যে ক্যামেরার সামনে চোখের জল ফেলবো না ওই জন্যই এতক্ষণ আসিনি। তো আমি চাই যে আমার হাজবেন্ড সবারই মনের মাঝে সারা জীবন বেঁচে থাকুক, শুধু আমার না। মানে আমি জানি যে এখনো পর্যন্ত ওকে অনেক মানুষ ভালোবাসে আর ওর সেই কাজের জন্যই ওকে ভালোবাসে। তো যেদিন আমার হাজবেন্ড মারা যায় তার আগের দিন ওই ভাইটার বার্থডে ছিল, তো ওকে বার্থডে উইশ করেছিল, দিয়ে আমাকে বলল কি বাপি তুমি, ওর নাম হচ্ছে শানু, বলল বাপি তুমি শানুর জন্য আমাকে একটা ক্যাডবেরি এনে দাও, আমি শানুকে দিব। তো আমি ওকে একটা ডিয়ারি মিল্ক এনে দিলাম, তবে কত টাকা দামের আমার এখন মনে পড়ছে না, যত সম্ভব 40 টাকাই হবে। তো আমি নিজের ক্যান্টিন থেকে ওই ভাইটার জন্য এনে দিলাম, দেও দিল। তাই আমাকে বলছে যে কিঙ্করদা আমার সাথে সব কথা বলতো। তো কিঙ্করদার মানে মন আর কিঙ্করদার মতন ছেলে হয় না, সত্যি অমায়িক ছেলে ছিল। তো আমার গর্ববোধ সবসময় হয় যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি জানি ও প্রত্যেকটা মানুষের মধ্যে এখনো বেঁচে আছে। আমি চাই ও যেন সারা জীবন এইভাবেই বেঁচে থাক, ওকে যেন সবাই মনে রাখতে পারে, শুধু আমি না মানে আরো সবাই যেন মনে রাখতে পারে। তো এই কথাটাই তোমাদের আজকে বললাম, আর বেশি কিছু বলছি না, বুঝতেই পারছো আমার মনের অবস্থা আজকে ভালো নেই। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।